জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, এমন যে জিনিস বেশি দিন টিকে তা কখনো জলদি মিলে না। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবে। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটাই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। কেউ যদি কোনোদিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দেও না। যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও, তাহলে একটি বার চোখটি বন্ধ করো এবং তাদের সাথে কাটানো সবথেকে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো, কারণ পরিপূর্ণতার থেকে আবেগের মাহাত্ম্য অনেক বেশি। রাগ, অভিমান, ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হও আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। অল্পতে যারা কেঁদে ফেলে তাদের দুর্বল ভেবো না, অতিরিক্ত সরল মনে মানুষ হয় তারা। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে ঘৃণা করে, কারণ সে জানে তুমি তার থেকে অধিকাংশ শ্রেষ্ঠ। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীকে চিনিয়ে দেয়। হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। যদি তুমি মানুষকে সবসময় বিচার করতে চাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। লোভ আর হিংসা পরস্পরের নিকট আত্মীয়। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, কিন্তু গরিব হতে বেশি সময় প্রয়োজন হয় না। জীবন যতই কঠিন হোক না কেন, সফল হওয়ার মতো এখনও অনেক কিছুই করার আছে। রূপ ছাড়া নারী আর অর্থ ছাড়া পুরুষ, এই দুই প্রকার মানুষ পৃথিবীতে প্রতিনিয়ত অবহেলিত। স্বর্ণের পরিচয় পাওয়া যায় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় পাওয়া যায় বিপদে পড়লে। সময়ের সাথে সাথে নিজেকে বদলে নেওয়া বুদ্ধিমানের কাজ। মানুষকে খুন করতে কখনো অস্ত্র লাগে না, মুখের কথাটাই যথেষ্ট। কাউকে আগলে রাখতে সময়ের প্রয়োজন হয় না, শুধু প্রয়োজন হয় একটু ভরসা, বিশ্বাস আর একটু ভালোবাসা। কারো মনে কষ্ট দিলে সেই কষ্টটা একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে। নিজেকে ব্যস্ত করে ফেলুন, দেখবেন ভালো থাকতে শিখে গেছেন। ভুল মানুষের সাথে চলার থেকে একা চলা অনেক ভালো। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, তারা সবাইকে নিজের মতো ভাবে। এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন। কেউ যদি তোমাকে ভালো না বলে, তবে মন খারাপ করো না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। যা তুমি দেখাও তার থেকে তোমার বেশি থাকা উচিত, যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায়। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। অসম্মানের থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো।
কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একটু কষ্ট করে হলেও একা চলতে শেখো, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো সে কিন্তু তোমাকে ছাড়া ভালোই চলতে পারবে, এটাই বাস্তব। তুমি কিছুই জানো না, এটা জানাই জ্ঞানের আসল মানে। যারা আমাকে সাহায্য করেনি আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য না করাই আমি আমার কাজ নিজে করতে শিখেছি। দেরিতে হবে কিন্তু ঠিক হবে, তুমি যা চাও তাই হবে। মনে রেখো সময়টা খারাপ, জীবনটা নয়, শুধু অপেক্ষা করো ভালো সময়ের। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। যদি তুমি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনে একটা দিন হারিয়ে ফেলবে। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা দিনই তুমি জিতবে। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে কখনো সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের দ্বারাই সৃষ্টি। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্যকর কিছুই নয়। জীবনে বড় ঝড় আপনার ক্ষতি করতে আসে না, কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না, জীবনে সমস্যা থাকবে, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কেউ মূল্য দিক আর না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। ভালোবাসাকে কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। কখনোই নির্বোধের সাথে তর্কে জড়াবেন না, জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্থানে টেনে নামাবে এবং তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। সারাদিন চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে ভাববেন আপনি ভুল পথে হেঁটেছেন। ভালোবাসায় সব হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না। মন খাঁটি না হলে পবিত্র স্থানে গমন অর্থহীন। পড়ুন যখন অন্যরা ঘুমিয়ে থাকে, সিদ্ধান্ত নিন যখন অন্যরা বিলম্ব করছে, সংরক্ষণ করুন যখন অন্যরা অপচয় করছে, হাসুন যখন অন্যরা ব্যঙ্গ করছে, নিজেকে প্রস্তুত করুন যখন অন্যরা দিবা স্বপ্ন দেখছে, তাহলে আপনার জীবন হবে অন্যদের থেকে স্বপ্নের মতো। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।